আসসালামু আলাইকুম প্রিয় সৈদারব প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর রহস্য আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি দু সালে যেই স্পেশাল এক্সিট প্রোগ্রাম লঞ্চ করে বাংলাদেশ দ্রুতাবাস আর যেই যেটির মাধ্যমে অনেক প্রবাসী ভাই কিন্তু বাংলাদেশে চলে আসছে সো সেটি দু সালে কিন্তু অনেক সময় কিন্তু অনেক অঞ্চলে কিন্তু আপনার এই স্পেশাল এক্সিট যে প্রোগ্রামটা সেটা কিন্তু দিয়ে আসছে এমবাসি মাঝে মাঝে এটা দিচ্ছে এবং মাঝে মাঝে বন্ধ করছে তো যাই হোক আজকে যারা আপনারা দাম আছেন আর কাতিফে আছেন যে সকল প্রবাসী ভাইরা যাদের আপনাদের আকামার মেয়াদ নাই আঁকামার মেয়াদ চলে গেছে আপনারা কিন্তু স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় আপনাদের যে আবেদনটা বাংলাদেশে আসার জন্য স্পেশাল এক্সিট প্রোগ্রাম নেওয়ার জন্য বা এক্সিট পাওয়ার জন্য এক্সিটের জন্য আপনারা আবেদন করতে পারবেন আজ উনতিরিশে মার্চ আর হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন পাঁচই এপ্রিল সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এই টাইমের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন তো এখন হচ্ছে এই যে যেই এই এই এক্সিট কীভাবে আপনি নেবেন এবং এখানে কারা কারা পাবেন না সেটার উপর একটু আলোচনা করি এখানে কী কী শর্তগুলো রয়েছে প্রথমত যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে মোয়াশাশা বা সরিকা দামমাম বা কাতিফ লেবার অফিসে রেজিস্টার করা থাকতে হবে আপনি যেই ময়াশাসাতে আছেন বা যেই কোম্পানিতে আছেন সেটা অবশ্যই এই দাম্মাম বা কাতিফে এই লেবারে রেজিস্টার করা হতে হবে অ্যান্ড হচ্ছে স্পন্সার বা কোফিলের মালাফ অবশ্যই এই লেবার অফিসই হতে হবে স্পন্সারের যেই মালাফ সেটাও আপনার এই লেবার অফিসের ভিতরেই তাদেরটা লিপিবদ্ধ থাকতে হবে আপনি অন্য কোথাও যদি থাকে আপনার কফিলে তাহলে কিন্তু আপনি এই সুযোগটা পাচ্ছেন না দ্বিতীয়ত ইকামা অবশ্যই মেয়াদীন হতে হবে আপনার ইকামার মেয়াদ থাকলে আপনি এটা পাবেন না অবশ্যই আপনার ইকামার মেয়াদ এক্সপায়ার হতে হবে ইকামার মেয়াদ শেষ হতে হবে তৃতীয় তৃতীয় যেটা হচ্ছে হুরপ থাকতে পারবে না আপনার আকামে কোনো রকমের হুরুপ থাকতে পারবে না তাহলে আপনি এই সুযোগটা গ্রহণ করতে পারবেন না এবং চতুর্থ হচ্ছে সৌদি শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মৌকুফ আনিল আমাল বা সাসপেন্ডেড ফ্রম ওয়ার্ক মানে আপনার যেই চেক করার পরামাটা চেক করার পর যদি এখানে লেখা থাকে সাসপেন্ডেড ফ্রম ওয়ার্ক মানে যেটাকে আমরা হুরুপ বলি বা আপনার এই অ্যাবসেন্ট বলেন সো এই সাসপেন্ডেড ফ্রম ওয়ার্ক এই লেখাটাও যদি আপনার আসে তাহলে কিন্তু আপনি এই সুযোগটা পাচ্ছেন না তার পরবর্তী যেটা হচ্ছে আচ্ছা অবশ্যই আপনার ওই প্রবাসী ট্রাভেলিংয়ের ওপর নিষেধাজ্ঞা অর্থাৎ আপনি দেশে আসার জন্য আপনার যদি গভর্নমেন্টের কোনোরকম নিষেধাজ্ঞা থাকে বা মামলা মোক্ত বা মতলুব থাকে তাহলে কিন্তু আপনি এই সুযোগটা গ্রহণ করতে পারবেন না তো এখন হচ্ছে যে আপনারা এই যে সুযোগটা এটা আপনাকে নিতে হবে আজ হচ্ছে উনতিরিশে মার্চ এটা আজকে থেকে আজকের দিন এবং এপ্রিল মাসের পাঁচ তারিখ এই দুইটা তারিখে সো আজকে হয়তো আপনাদের অনেকের সময় চলে গেছে অলরেডি যাই হোক আপনারা পাঁচই এপ্রিল মানে এপ্রিল মাসের পাঁচ তারিখ আপনারা দামাম লেবার অফিসের সামনে গিয়ে আপনারা ফর্মগুলো পূরণ করবেন তো এখন হচ্ছে কি কি করতে হবে আপনার এই জন্য কি কি করতে হবে প্রথমে হচ্ছে যে দামাম লেবার কোর্টের অফিসের সামনে যে দোকানগুলি থাকবে অনেক সেখানে দোকান রয়েছে সেখান থেকে একটা ফর্ম এক্সিট বিশাল ফর্মটা ওইখান থেকে আপনি কিনে নেবেন বা কালেক্ট করে নেবেন যেভাবেই পারেন ওটা আপনাকে অবশ্যই কম্পিউটারের মারফতে মানে কম্পিউটার দ্বারা সেটাকে পূরণ করতে হবে পূরণ করার পর প্রিন্ট করে আপনি বাইর করে সেখানে প্রত্যেকটা জায়গাতে আপনার বাসমাটা দিয়ে দিবেন বাসমাটা দিয়ে তারপর আপনার ইকামার কপির সাথে সেটা লেবার অফিসের গেটে দ্রুতাবাসের কাছে দ্রুতাবাসের যে প্রতিনিধি রয়েছে তাদেরকে আপনার এটাকে জমা দিতে হবে তো জমা দেওয়ার পর আপনি চোদ্দো থেকে পনেরো দিন ওয়েট করবেন তারপর আপনাকে এই চোদ্দো দিন পনেরো দিন ওয়েট করার পর থেকে লেবার অফিস থেকে আপনাদের আপনাদেরকে একটি টোকেন দেবে ঠিক আছে এই টোকেন টোকেন দেবে সেই টোকেনের সাথে আপনার পাসপোর্ট ইকামার কপিয়ে লাগিয়ে পিন স্টেপ করবেন সেটাকে আপনার টোকেন তারপর যে পাসপোর্ট তারপর ইকামার ফটোকপি এগুলো নিয়ে আপনারা খোবার তোক তোকবা সফর জেলে জমা দিবেন আমি আবার বলছি খোবারে তোকবাতে সফর জেল আছে সেখানে গিয়ে আপনারা এটা জমা দিবেন তারপর সেখান থেকে এক্সিট ভিসা পাবেন এক্সিট ভিসা পাওয়ার পর আপনার টোটালি প্রায় একুশ দিনের মতো সময় নেবে হয়তো বেশি নিতে পারে এটা শিউর বলা যাচ্ছে না কিন্তু তারা এখানে বলতেছে একুশ দিনের ভিতরেই আপনাকে এক্সিট ভিসা দিয়ে দিবে দান হচ্ছে এক্সিট ভিসাটা যখন আপনি পেয়ে যাবেন তারপর আপনি নিজের ইচ্ছায় আপনি দুই মাসের ভিতরে আপনি বাংলাদেশে নিজের টিকিট কেটে চলে আসতে পারবেন তারপর হচ্ছে যাদের আকামা হয় নাই তাদের তাদের হচ্ছে হুদুদ নাম্বার আপনারা সৌদি আরবে প্রবেশ করার সময় যে হুদুদ নাম্বার দেয় দশটা আরবি অক্ষর লিখে দেয় ইমিগ্রেশন থেকে সেই হুদুদ নাম্বার দিয়ে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এ হচ্ছে মূল বিষয় এই আবেদন করতে আপনাদের কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব দ্রুত নিয়ে নেবেন যারা যেতে যাচ্ছেন অবশ্যই এই কাজগুলো সম্পন্ন করে নেবেন তারপর এটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ